শীত তো প্রায় চলে যাওয়ারই পথে, যাই যাই করছে শীত, আর আসছে বসন্তকাল। শেষ হওয়ার আগে শীতের এই একটা আলু ফুলকপির রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। শীতের ছোট আলু আর ফুলকপি শেষ হওয়ার মুখে, আর তার আগে বানিয়ে নিন আরও একবার এই দুর্দান্ত সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা রুটি লুচি পরোটা কিংবা পোলাও ফ্রাইড রাইস কিংবা ভাত সবের সাথে সমানভাবে মানানসই। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমরা একটা মাঝারি সাইজের ফুলকপিকে কেটে নুন জলে অল্প ভাপিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, ভাপানোটা কিন্তু মিনিট 5-6 বেশি করবেন না, যাতে একদম নরম না হয়ে যায়। 5-6 মিনিট হয়ে গেলে আমরা কিন্তু এই ফুলকপিটাকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এই গরম জলের মধ্যেই আমরা এখানে দিয়ে দিচ্ছি আলু, ছোট আলু, বেশ কয়েকটা ছোট আলু খোসা ছাড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে। আর ছোট আলুটাকেও এরকমভাবে আমরা মিনিট 10 সময় নিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর ওটাকেও তুলে রেখেছি। সাদা তেল কড়াইতে গরম করেছি, রান্নাটা সাদা তেলেই করবেন। 4 ছোট এলাচ, 1/4 টিস্পুন গোটা জিরে, 2 টুকরো ছোট দারচিনি আর 1 তেজপাতা দিলাম। 30-40 সেকেন্ড অপেক্ষা করব গরম হওয়ার জন্য, তারপর ওই সেদ্ধ করে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিটাকে দিয়ে মিনিট 1-2 সময় নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি, তার ফলে দেখবেন রান্নার পরেও কিন্তু ফুলকপি আলুগুলো ঠিক এরকমই গোটা গোটা রয়েছে। মিনিট 2 এটা ভাজা হয়ে গেছে, এরপর এতে আমরা ওই সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে আবারও মিনিট খানেকের সময় নিয়ে ফুলকপির সাথে মিশিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম তেলের মধ্যে। এরপর এতে প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ফুলকপিটা সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, সেটা কিন্তু মাথায় রাখবেন। নুনটাকে দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু ড্রাই স্পাইসেস। প্রথমেই 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, সবশেষে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে আবারও মিনিট 2 সময় নিয়ে কষিয়ে নেব, যাতে মশলার কোনো রকমের কাঁচা গন্ধ না থেকে থাকে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাকে দিয়ে আবারও মিনিট খানে হালকা নাড়াচাড়া করে নেওয়া হলো। এরপর এতে আমরা দিয়ে দেব 200 মিলিলিটার পরিমাণ জল। এর থেকে বেশি জলের প্রয়োজন নেই, কারণ অলরেডি আলু ফুলকপি কিন্তু সেদ্ধ করা রয়েছে। জলটাকে দিয়ে নিরেছে মিশিয়ে 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। নিরামিষে এই সবজিতে চিনিটা কিন্তু অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চিনিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো 1/4 টিস্পুন গরম মশলার পাউডার। এটার রেসিপি ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে নেবেন। এটা কিন্তু দোকানের বাজার চলতি যে গরম মশলা তার থেকে অনেক ভালো, বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 4 কাঁচা লঙ্কা এর উপরে আমরা দিয়ে দিলাম। আর এবার আমরা এটাকে 5-6 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নেবো। চাইলে আপনারা ঝোল রাখতে পারেন, আমি কিন্তু এটাতে ঝোল রাখিনি, আমি কিন্তু এটা প্রায় শুকিয়েই নিয়েছি। ঠিক এরকম মিনিট 6 পরে এটা দেখতে হয়েছে সমস্ত কিছু কিন্তু একদম রেডি। নামাবার আগে একটু ঘি দিয়ে দেবেন, 1 টিস্পুন পরিমাণ ঘি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আরেকবার নেড়ে চেড়ে মিশিয়ে নেড়েই তৈরি হয়ে গেল শীতের একদম যাওয়ার মুখে এই একটা দারুণ ছোট আলু ফুলকপির রেসিপি। বাড়িতে অতি অবশ্যই একদিন ট্রাই করে কমেন্টে জানান কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে খাওয়ার পর তাহলে ভালো লাগলে একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না। জানো, যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই নমস্কার।